না, যোরহাটত জিকিম সেটা 100%। যোরহাট ভারতীয় জনতা পার্টিয়ে আমি 100% জিকিম আর যোরহাটর সিটটো নরেন্দ্র মোদী ডাঙরিয়া উপহার হিসাবে দিম। চারি তারিখে তো ওলাবই, চারি তারিখে ওলাবই। আমার মুঠতে একরপর দুই ভিতর আমার লিডত থাকবে, 100% আমি জিকিম সেটো আজি কল। ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসাবে তাত মই অবতীর্ণ হয়েছো আর আমি বিজেপি তাত জিকিম সে কথা আজি 100%। প্রতিটি সমষ্টিতে আমার লিড থাকিব, আজি সোনারি কো সোনারি লিড থাকিব, মামরাটো লিড থাকিব, নাজিরাত থাকিব, ডিমোট থাকিব, ফলে মাজুলীত থাকিব, মরিয়নীত থাকিব, যোরহাটত থাকিব, টিয়কত থাকিব, এফালে এবার আনকি তিতাবৰতো আমার লিড থাকিব। তেনেকুৱা অসুবিধা হওয়া নাই, কিন্তু রাইজর আশীর্বাদ আছে, কারণ রাইজর আশীর্বাদত মই সোনকালে সুস্থ হয়ে উঠিছো। আর নর্মেলি মই 12-13খনকে মই সেই সময়তো প্রতিদিনে সভা অনুষ্ঠিত করে আহিছো, সেখানে রাইজর আশীর্বাদ থাকলে সকলো সম্ভব। আর সেইখানে মো ভগবানে শক্তি দিছে, যার বাবে মই 13-14খনলৈকে মই মিটিং করছো প্রতিদিনে, আর এতিয়া সুস্থ হয়ে আহি আছো। ভারতীয় জনতা পার্টি 303গৰাকী লোকসভার সাংসদ আছে, মই হৈছো শাসকীয় পক্ষৰ সাংসদ। আমার সেকারণে কথা কোৱাৰ কিছু লিমিট থাকিব, তাত আমি যেতিয়া প্রশ্নোত্তর শিতান আহে আমি যেতিয়া প্রশ্নোত্তর করো, আমার যেতিয়া প্রশ্ন আহে আমি প্রশ্ন তাত উত্থাপন করো, 377 যেতিয়া আমার আহে আমি তাত তেতিয়া সেইখিনি কথা উত্থাপন করো, 0 আওয়ার আমার যেতিয়া আহে আমি তাত সেইখিনি কথা উত্থাপন করো, বাকি বিষয়বিলাক যেতিয়া আহে সেই বিষয়বিলাকৰ উত্তর পূর্বাঞ্চলৰ পৰা কোনে কব, উত্তর পূর্বাঞ্চলের এজন বা দুজনক দিব কবলে, সেইখিনি আমার হুইপে ঠিক করে, সেইখিনি আমি মন গলে যদি আমি কব নোৱাৰো তাত, কিন্তু বিরোধী হেতু মানে বাধ্যবাধকতা নাই, আর বিরোধী সংখ্যা হয়েছে একেবারে কম, সেখানে কথা কোৱাৰ সুবিধা থাকে, যি মন যায় কব পাৰে।